আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আমার সাথে আছেন আমার হাজবেন্ড আর আমি তো আছি যথারীতি। সো আজকে আজানের বার্থডে, লকডাউন থাকার কারণে আমরা কোনো পার্টি করতে পারছি না, তারপরও ইচ্ছা আছে একটা ফটোশ্যুট করব। আমি ফটোশ্যুটের জন্য যা যা দরকার অ্যামাজন থেকে যথাসম্ভব অর্ডার করেছি, তারপরও বেলুনস কনফেটি এগুলা আমার এখান থেকে দোকান থেকে কিনতে হবে, যেহেতু সময় কম এবং লকডাউনের সমস্যা চলছে। সো সেটার জন্য আমরা এখন যাব, আমি যাব মাইকেলসে অথবা পার্টি সিটিতে। কুইন্সে প্রথমে চেক করব, যদি না পাই চেক করব ব্রুকলিনে, তারপর সেখান থেকে এসব নিয়ে ফটোশ্যুটের জন্য যথাস্থানে রওনা দিব। সাথে থাকুন। বের হয়ে আমরা প্রথমেই কুইন্সে, অ্যাস্টোরিয়ায়, নর্দার্ন বুলভার্ড এইসব জায়গায় যে মাইকেলস বা পার্টি সিটিগুলো গুগলে ওপেন দেখিয়েছিল সেগুলোতে চেক করেছি, বাট লকডাউনের কারণে এগুলো বন্ধ, নট ইভেন কার্ব সাইড ওপেন, বাট ফর সাম রিজন গুগলে দেখাচ্ছিল যে এগুলো ওপেন। সো তারপর বাধ্য হয়ে আমরা ব্রুকলিন পথে রওনা দিয়েলাম। এটা কুসুচকো ব্রিজ, এই ব্রিজ দিয়ে অ্যাস্টোরিয়া কুইন্স থেকে ব্রুকলিনে যাওয়া হয়। ব্রুকলিনে অনেক ভ্যারাইটিস এর ক্রাফট স্টোর্স, পার্টি সিটি এগুলো আছে, সো আশা করছি সেখানে গেলে অ্যাটলিস্ট কিছু পাবো। আসলে অ্যামাজনে যদিও অর্ডার দিয়েছিলাম সব কিছু মন মতো পাইনি, আর যেগুলো পেয়েছি প্রাইস অনেক এক্সপেন্সিভ ছিল, কারণ মাদার্স ডে ছিল আর মাদার্স ডেতে রেগুলার জিনিসের বা ডেকোরেশনের স্টাফই অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সো যেতে যেতে নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন এনজয় করছিলাম, এই ভিউটা অনেক ফেভারেট। যেখানে যাচ্ছি অনেক অনেক লম্বা লাইন, তো দেখা যাক কি হয়। আজানের আব্বু লাইনে দাঁড়িয়ে আছেন, দেখা যাক উনি কিছু পান কিনা। সো আমাদের কেক পিক আপেরও প্ল্যান আছে। সো আমি মার্থাসে কল করেছিলাম, তারা ফোনই পিক আপ করেনি, যেহেতু আজানের বার্থডে যখন তখন মাদার্স ডে, তাই কেক ফ্লাওয়ার এগুলো পাওয়া অসম্ভব, তারপরও চেষ্টা করব যেরকম পাওয়া যায় আর কি। সো এখন ব্রুকলিন থেকে বের হচ্ছি আমরা। এখানে একটা জায়গা আছে, একটা পার্টি সিটি কার্ব সাইড খোলা আছে, সো বড় ওয়ান লেখা একটা বেলুন ওগুলা নিব, আশা করছি সেখানে পাবো। পরে গিয়ে দেখলাম সে জায়গাও বন্ধ, মানে গুগলে যে কেন দেখাচ্ছে এই দোকানগুলো ওপেন, আমার খুব মানে রাগ পাচ্ছিল। এই দেখেন ডলার ট্রির সামনের অবস্থা, মানে লাইন একদম পুরো ব্লকের শেষ মাথা পর্যন্ত। যেখানে যাচ্ছিলাম না কেন একই রকম লাইন আর লাইন, মানে একে তো লাইন, উপর থেকে যদি গুগলে দেখে কল দিই যে দোকানটা ওপেন আছে কি না, কেউ ফোনও ধরছে না, ওই যে ট্রানজ্যাকশন লাইনের মধ্যে ফোন হ্যাং করে রাখছে। পরে আমার একটা কোওয়ার্কার, সে আমাকে বলল যে সাইনওয়েতে নতুন একটা ডলার ট্রি খুলেছে, গেলে দেখতে পারো সেখানে তেমন একটা লাইন নাই। সো ওই দিকে আমরা রওনা হলাম এবং ভাগ্যে সত্যি ওইখানে কোনো লাইন ছিল না। সো আশা করছিলাম ভিতরে গেলে অ্যাটলিস্ট কিছু না কিছু পাবো। সো ঢুকে গেলাম ভিতরে, আমার হাজবেন্ড বারবার বলছিলেন দেখো যা কিনতে চাচ্ছ লিস্ট করে যাও, কারণ ডলার ট্রিতে গেলে তুমি পাগল হয়ে যাও, এইটা দেখো সেইটা দেখো, মানে শুধু শুধু টাইম ওয়েস্ট করো। আজকে আমাদের টাইম নাই, বৃষ্টি হবে আবার রোদ হবে, সো রোদের টাইমটাতেই আসলে আজানের পিকচারগুলো তুলতে হবে। সো আমি মোটামুটি নিজেকে প্রমিস করেছি যে না, দরকার ছাড়া কিছুই দেখবো না। সো ডাইরেক্ট এই বার্থডে আইলে চলে আসলাম, দেখছিলাম কি আছে এখানে। সো ব্যানার আমার দরকার ছিল, বাট ব্যানার অলরেডি আমার আছে, অ্যামাজন থেকে অর্ডার করেছি, আমি এই ফুটেজটা পরে দিব আপনাদের। আর এমনি কনফেটি বেলুনস এইগুলা বেসিকলি আমি নিব, যদিও দেখতে অনেক জিনিস আছে বার্থডের ভালো, কিন্তু যেহেতু পার্টি হবে না জাস্ট ফটোশ্যুট হবে, তাই অনলি কিছু জিনিস দরকার। বাট এমনি রোমিং করতে ভালোই লাগছিলো, গিফট র্যাপার্স, স্কচ টেপ, কালারফুল টেপ, বক্সেস। যেহেতু এই ব্রাঞ্চে আমি আগে আসিনি কখনো, সো প্রত্যেকটা আইলি খুঁজে দেখতে হবে কোথায় কী আছে, কারণ মাঝে মাঝে ডলার ট্রিতে এমন ভালো ভালো আইটেম থাকে, লাইক
পুরা জ্যামস থাকে, জাস্ট খুঁজে বের করে নিতে হয়। সো এজন্য একটু টাইম লাগছিল, আশা করছিলাম যে বেশি সময় নিব না, তারপরও কেমনে জানি সব সময় চলে যাচ্ছিল। কিছু জিনিস পাচ্ছিলাম, সো কার্টে আলাদা করে রাখছিলাম, আবার কিছু জিনিস এমনিই রোমিং করছিলাম। সো ফাইনালি ওয়ান লেখা বালুন আমি খুঁজছিলাম, বাট কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আদার দেন ওয়ান সব নাম্বারই মোটামুটি ছিল। মনে হচ্ছিল যে এক বছরের সব বাচ্চাগুলোর বার্থডে মনে হয় আমার ছেলের জন্মের মাসেই। সো আমার থিমটা ছিল ব্লু অ্যান্ড হোয়াইট বালুনসের, যদিও আমি ওয়ান লেখা বিগ বালুন পাইনি, বাট ওই বালুনগুলো খুঁজছিলাম ব্লু অ্যান্ড হোয়াইট কালারের, অ্যাটলিস্ট আমি সাইডে ফুলিয়ে রাখতে পারবো। সো পেয়ে গেছি বালুনগুলো, আলাদা করে রাখছি। আরও কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, লাইক রিটার্ন গিফট অথবা পার্টিতে ওয়্যার করার জন্য মাস্কগুলা সুন্দর, বাট এগুলো এখন তো আসলে নিব না। আমি দেখছিলাম আরও সাইডে কী আছে, বের হয়ে যাব এখন এই আইল থেকে আমি নেক্সট আইলে। যাওয়ার সময় আবার ছোট ছোট গাড়ি এগুলো দেখছিলাম, আজানের জন্য আমার প্ল্যান ছিল এগুলো কেনার। নেক্সট আয়েলটা হচ্ছে আমার একটা ফেভারিট আয়েল, সেটা হচ্ছে স্টেশনারি আয়েল। মানে কোনো রিজন থাকুক আর না থাকুক, আমি ডলার ট্রিগুলোতে আসলে সবার আগে এই আয়েলটা চেক করি। আমার খুব ভালো লাগে, রং পেন্সিল, ইরেজার, শার্পনার, সিজার্স, স্টেশনারি যা আইটেম আর কি, ক্রাফটে যা লাগে, আমার অল টাইম ফেভারিট আয়েল এটা আর ক্রাফটের আয়েলটা। পাশাপাশি কিছু বুকস দেখছিলাম, কারণ আজান যেহেতু এখন ওয়ান ইয়ার ওল্ড হয়ে গেছে, ওকে আমি বুক রিড করে শোনাই যখন সময় পাই, সো ওর একটু ভোকাবুলারি বাড়বে। আর এখানে দেখতে পাচ্ছি আমার কিছু নাইস স্টিকার্স, সো আমি আমার ওই যে ক্যান্ডেলসগুলোতে সেগুলো লাগাতে পারি। বুকগুলি ভালোই এসেছে, এক দুই সপ্তাহ মোটামুটি একটা বই পড়ানো যাবে রাতের বেলা। এই তো এসে গেছি আমার মাথা নষ্ট আয়েল, মানে ক্রাফটস অ্যান্ড গ্লিটারসের যে আয়েলটা, মানে পুরো মাথা নষ্ট, গ্লিটারস, কনফেটি, স্পার্কলি বিডস, অ্যাক্রিলিক কালার্স, মানে আমি এখন আমার মধ্যে নাই পুরা, এগুলো দেখে মানে শেষ। এই অ্যাক্রিলিক্স কালারগুলো এই স্টোরে হচ্ছে $1 করে, আর মাইকেলসে এগুলো $6 to $7, বাট অফকোর্স মাইকেলসে ইউনো ডিফারেন্ট ভ্যারাইটিস কালার আছে, ডিফারেন্ট কালেকশনস আছে, ডিফারেন্ট কালার আছে, বাট এইখানে তো লিমিটেড সব কিছু। বাট তারপর ওই যে বললাম হঠাৎ করে এক একটা জ্যাম আইটেম পাবেন, এগুলো হচ্ছে সেগুলো। সো আমি যখনই খুঁজে দেখি পেয়ে যাই মাঝে মাঝে। সো মোটামুটি কিছু জিনিস নিলাম, এখন বিগ একটা বালুন নিব হ্যাপি বার্থডে লেখা, বাট কোনোগুলো আসলে ব্লু আর হোয়াইট থিমের হ্যাপি বার্থডে পাচ্ছিলাম না। সো দেখছিলাম কোনটা পাওয়া যায়, সো মোটামুটি মিলিয়েছিলাম একটা। এখন আর কিছু না, সব কিছু রেডি, জাস্ট পে করব, বের হয়ে যাব দোকান থেকে আর কেক কালেক্ট করব। সো এই কেকের দোকানে রেডিমেড কেক আছে, সো এগুলো দেখছিলাম, যা পাই আর কি তা দিয়েই মোটামুটি চেষ্টা করব একটা কিছু দাঁড় করানোর। কী আর করার, লকডাউনের কারণে মন মতো অনেক কিছুই আসলে কেউ করতে পারেনি। আমি আগে থেকেই আজানকে সরি বলে নিচ্ছি, যখন সে বড় হয়ে দেখবে, আম সরি আজান, মামি তোমার জন্য অত কিছু প্ল্যান করতে পারিনি, তুমি রাগ করো না। কেক আর আনুষঙ্গিক কিছু জিনিস নিয়ে আমি লাইনে দাঁড়িয়েছি, লাইন তো দেখতেই পাচ্ছেন, আশা করছি বের হয়ে যাবো তাড়াতাড়ি। হাতে আছে আর এক ঘন্টার ভিতরে সব রেডি করে নিতে হবে, তাহলেই সানি ওয়েদারে পিকচারটা তোলা যাবে। দোকান থেকে বের হয়ে মানে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর যে পরিমাণ মেঘ আকাশে ছিল, মানে কোনোভাবেই মনে হচ্ছিল না যে আজকে ছবি তোলা যাবে, আর আজকে না তুললে নেক্সট উইক পর্যন্ত কোনো ভালো ডে নেই, পুরো সপ্তাহই বৃষ্টি। এখানে আমি ফুটেজটা অ্যাড করেছি অ্যামাজন থেকে, যে ব্যানারটা অর্ডার করেছিলাম লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। একটা হেড ক্রাউন, একটা ব্যানার আর একটা ওয়ান লেখা কেক টপার, আপনারা চাইলে অর্ডার দিতে পারেন লিঙ্ক থেকে। পৌঁছেই আমি কাপড় চেঞ্জ করে কাজ শুরু করে দিয়েছিলাম, কম সময়ের ভিতরে যা করা যায় আর কি।
এত কিছুর মধ্যে আজান ছিল ঘুমে, আর ঘুম থেকে উঠে সে একটা কান্না শুরু করেছিল। সে পোজ দিবে না, কান্না করবে, স্বাভাবিক বাচ্চারা ঘুম থেকে উঠলে যেটা নর্মালি করে। আর তো মানে আমি ভাবছিলাম না যে পিকচার হবে আজকে। পরে আমার ছোট ভাই রাহি ওকে বিভিন্নভাবে হাসানোর চেষ্টা করছিল, আর কীভাবে জানো মানে সে সফল হয়েছিল। আর আমি অনেক থ্যাঙ্কস দিয়েছি রাহিকে সেজন্য, কারণ এরপরে মনে হয়েছে যে না কয়েকটা ছবি ভালো অ্যাটলিস্ট উঠবে। সো ছবিগুলো অ্যাড করেছি, মানে অনেক কষ্ট, ঘাটতি, লকডাউন সব কিছু মিলে যে ফাইনালি কয়েকটা ছবি তুলতে পেরেছি খুব ভালো লেগেছে। আর পরে আমরা যখন কেক স্ম্যাশ করতে আজানকে দিয়েছি, সে আরও মজা পেয়েছে, মানে সেই সব কিছু খেয়ে ফেলবে এমন একটা ভাব, যদিও সে কিছুই তেমন একটা খায়নি। এভাবেই আজানের ফটোশ্যুটটা শেষ হলো। বৃষ্টি যেন অপেক্ষা করছিল যে কখন ফটোশ্যুট শেষ হবে আর বৃষ্টি শুরু হবে। সো বৃষ্টিও সময় মতো এসেছে, ছবিও তোলা হয়েছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এটা করতে পেরেছি। সো এই তো মেমোরিটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আশা করছি এভাবেই পাশে থাকবেন।